ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো শ্রাবণ ডেলি ব্লগে যারা যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই দেখো, আমি আজকে বাবা নিতে এসেছিল, বাপের বাড়ি যাচ্ছি। তো রথ যেহেতু আমাদের বাড়ি বাপের বাড়ি থেকে বেশি দূর নয়, একটু হেঁটে হেঁটে গেলেই রথ হয়, সেখানে বড় বাড়ি, মানে জমিদারের, মানে জমিদাররা ওই বাড়িতে থাকতো আর কি, বড় বাড়িতে। তো সেই তখনকার আমল থেকে রথটা হচ্ছে, তো রথ রানা হয় বড় বাড়িতে। তো সেহেতু আমরা আজকে চলে যাচ্ছি, কালকে রথ, মঙ্গলবার। তো এই ভিডিওটা তিন চার দিন আগে এডিট করার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি, বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। তো দেখো, এই দেখো বাবা মানে অলরেডি আমার বেটার পাশে বসেছে আর আমি আর পূজা এদিকে বসেছি, আর বেটা তো নানা রকম কথা বলতে বলতে যাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, মানে শ্যামনগর প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে বল গ্রাউন্ড, মানে বল খেলা হয়। তো এই এই হচ্ছে মানে আমাদের ঘরে বাড়িতে আসার মেন রাস্তা, স্কুল গ্রাউন্ড, এদিক থেকেই আসতে হয়। তো আমরা চলে যাচ্ছি, আর আমার ছেলের নানা রকম মানে কথাবার্তা শুনে শুনে মানে এত বকাবক করতে পারে তার ঠিক নেই। ওর দাদুর সাথে, দাদু আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কখন থেকে আসবে, কখন থেকে আসবে ছাতা নিয়ে, এত আমাকে নিতেই এলে না, সে এসব বলছে। আর ওর দাদুও তো ওর সাথে বকবক করছে, আর এই দেখো ধরেছে, আর আমাতে আর পূজাতে এদিকে বসেছি আর ও আর এদিকে বসেছে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখো ভিডিওটা, শ্মশানে ভূত নাই, না শ্মশানে ভূত থাকে না, না রে ছাগল গরু চড়াচ্ছে, ঠিক লাইন তুমি সঙ্গে সঙ্গে রেডি হলে চুড়িটা কিন্তু দারুণ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমরা বিকালবেলায় বেড়াতে এসেছি। তো এই মাত্র এলাম বাড়িতে, তো বাড়িতে এসে সেই বেরিয়ে পড়েছি। তো এখন বাজে ছটা বেজে গেছে। তো এই তো আমরা তিনজনা বেরিয়েছি, রাস্তায় প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে। শ্রাবণ ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলো 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 ওইদিকে, যারা যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা কী করি না করি আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি ঘোড়া আসছে, একদম প্রচুর নারায়ণপুরে প্রচুর জ্যাম। এইটা হচ্ছে রাস্তা, তে মাথায় এখানে পুজো হয়। এই দেখো, জঙ্গলে শিয়াল থাকে, দেখো এই জঙ্গলটাই থাকে, এই জঙ্গলে ভূত থাকে, শিয়াল থাকে, আমার ছেলে বলছে। তো দেখো ফুটবল খেলছে এখানে ছেলে মেয়েরা বলছি, ছেলেরা সবাই তো মাঠে ওই দিকে। বাবারে গাড়ি যাচ্ছে, শোনা
চুপ করে দাঁড়াও। আজকের আকাশটা খুব সুন্দর, আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুবই সুন্দর। কোনগুলো কে জানে, গাছ না। রিলস বানিয়ে নিলাম, তারপরে এলাম তোমাদের সামনে। আরো কিছু খাওয়া দাওয়া হবে, বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যে হয়েই এসছে। দেখো পরিবেশটা কত সুন্দর, আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আকাশটা খুব ভালো, আকাশ বাতাস একদম প্রচন্ড ভালো। আর নারায়ণপুর এলে না প্রচুর মনটাই ভালো হয়ে যায় এদিকে বেড়াতে এলে, মানে কি বলবো, নারায়ণপুর থেকে গেলে প্রচন্ড মন খারাপ হয়। আসার সময় অবশ্য বরের জন্য একটু মন খারাপ হয়েছে, তো কি আর করা যাবে, আসতে তো হবে। সারা জীবন বরের ঘরে থাকলেও তো হবে না, বাপের বাড়িতে তো থাকতে হবে, মন খারাপ হচ্ছে তাই না। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য বেশিরভাগ এলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। তো এই দেখো আমরা বেরিয়ে আসার পরে তারপরে চলে এসেছি ফুচকা খেতে। এখানে হচ্ছে আমাদের একটা দোকান আছে এই রাস্তার মোড়েই, তো এখানে একটা ফুচকা খাচ্ছে। আমার ছেলে ফুচকা খেতে খুব 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 ভালোবাসে, একদম কি বলে ফুচকা ওলা দেখলেই বলবে দাঁড়াও আমি আসছি বাড়ি থেকে টাকা নিয়ে, একদম দাঁড় করিয়ে রেখে দেবে ফুচকা ওলাকে। তো সেই জন্য ও আবার মানে ও আমার থেকেও বেশি ফুচকা খায়। আমার ছেলে তো ওকে পুর দিয়ে দেওয়া করায়নি, ওকে বলেছি শুকনো আর সসটা যেন ওর ভেতরে দিয়ে দেয়, তো ওই দিয়েই খাচ্ছে। আর এদিকে পূজাও খাবে ফুচকা, আর আমি ফুচকা খাবো না ভাবছিলাম, কিন্তু তারপরে আমি একটু। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখতে পেলে কী কী করলাম সন্ধ্যে থেকে যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, এখন বাজে রাত 10টা, আমি তো চলো, টাটা বাই বাই।